হিসেবে ভালো খাবে, একটু মেথা দিয়ে না কাসুন্দি, কাসুন্দি ছাড়াই ভালো লাগে, কাসুন্দি দিয়ে ভালো লাগে না, না কাসুন্দি খায় না, অ্যাসিড হয়ে যাবে। Hi guys, good morning, welcome to our channel and new vlog. আজকে রোববার, বহুত লেটে ঘুম থেকে উঠেছি, এখন প্রায় 12টা বাজতে যায়। আর সকালে উঠে সৌভিক আমার মাথা খারাপ করে দিল কিছুক্ষণ ধরে, কারণ হচ্ছে ওর একদমই এখানে ভালো লাগছে না, ওর ঘুরতে যেতে ইচ্ছা করছে। আর আমরা বহুদিন হয়ে গেছে পাহাড় বা সমুদ্র কোথাও যাই না, মানে আমারও ভালো লাগছে না, বাট এত ওয়ার্ক প্রেশার ওই জন্য কোথাও যাওয়া হয়নি। সৌভিকের অনেকদিন ধরে পুরি পুরিও করছিলো, তো সবই ফ্রেশ হয়ে বেরোলে পুরি টিকিট আর হোটেল ফোটেলগুলো একটু দেখে বুকিংটা করে রাখবো। আর এখানে এখনো অফিস কাজ চলছে, এই যে পাগলামো করছে সকাল থেকে। কে পাগলামো করছে? আমি করছি না, তুই করছিস। আয়নার সামনে দাঁড়িয়ে ব্লগ কর। এই যে এখন আমরা পুরি টিকিট দেখছি। আইসিটিসি কপিরাইট দেবে না তো? না, খেয়ে দে, সকাল থেকে কাউকে কিছু খেতে দেয়নি। এখন হোটেল বুকিং এর ফাইনাল চলছে। হাতের মতো তুই খেয়ে নিয়েছিস, সুন্দর ছিল। যাওয়ার সময় তো ট্রেনের টিকিট একদমই অ্যাভেলেবেল পাইনি, তো যাওয়ার সময় বাসেই করা হয়েছে। আর ফেরার সময় আমরা করেছি হচ্ছে ট্রেনের টিকিট বুক করেছি, কারণ ফেরার সময় বন্দে ভারতের টিকিট পাওয়া গেছে। আর সৌভিক গেছে ও বাড়িতে, মা কিছু রান্নাবান্না করেছে সেটা নিয়ে আসার জন্য। কালকের অলরেডি এটা হচ্ছে 50% আমি বার করেছি, আরও 50% ফ্রিজে রয়েছে, তারপর মা আরও 60% পাঠাচ্ছে, কোথায় রাখবো জানি না। তো ভাত আমার করা হয়ে গেছে, আর এখানে আগের দিনে আমার ফ্রিজে পোনা মাছটা ছিল, তো এই মাছটা নুন নুন মাখিয়ে একটু ভেজে নেবো, কারণ ডাল আছে, ডাল দিয়ে মাছ ভাত দিয়ে খাবো। এই যে আজকে ওই বাড়ি থেকে এসেছে, এক ঝুড়ি পাঠাবে। অল্পই এসেছে, এটা বড়া, এটা আম্মা খা, মা আমার জন্য আম্মাকে পাঠিয়েছে, খা একটুখানি টেস্ট কর, কাছে না মনে হয় আম্মাও কিছু থাকে না, সবাই খাবার পাঠিয়েছে, আজকে সারাদিনে শুধু খাওয়া হবে। এটা দই বড়া, ও আচ্ছা, আমা দই বড়া পাঠিয়েছে, দই বড়ার সরঞ্জাম সব আলাদা আলাদা করে পাঠিয়েছে, এটাকে চুবিয়ে রাখতে হবে না, না বিকেলে চুবাবো। ভাত মাছ ভাজা এটুকুনি আমি বুঝতে পেরেছি, বাকি মেনুটা কি বলবি? ভদ্রলোকের মতো এবার একটা কথা বল, আমার একটা কথা বল, ফার্স্টে এটা কি শুধু খাবো? না, ডাল, ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে, না আগে মনে হয় শাক খেতে হয়, আগে শাক খেতে হয়। ভাত লাগবে না, অল্প একটু লেবু চা খেলে। এই ডাল দিয়ে খেলাম, মাছটা হাফ কেমন হলো, মাছটা পরে খাবো,
দিয়ে এখনো দেখলাম আবার নতুন দুটো আইটেম হয়ে গেল, আমি ছিলাম লতিতে শেষ, তারপর দেখলাম না লতির পরে পটল পোস্ত আছে, চিংড়িও আছে, পটল পোস্তের মাছ আছে, মাছ আছে মানে আর মাছ আছে, আর মাছ খাবো না, আর আমি কিচ্ছু খাবো না, না হবে না, শান্তনুদার পাতে ওর হাফ কেমন চলছে? ও আচ্ছা, এই টুকুনি নাপিতের মতো খাবি? কি কষ্ট হচ্ছে খেয়ে উঠে আমি হাঁপিয়ে গেছি লিটারেলি। ওরা আবার হারার জন্য রেডি, আমি কিন্তু যাব। আরে পুট পড়ছে না, শোনো না পুট ফেলো, কি ঘরে ঢুকিয়ে হাঁটতে হবে বোমা একটু বড়। আরে দাদা পুট ফেলো। 4:05 এখন আমরা বেরোচ্ছি। প্রথমে কথা ছিল যে কোন একটা মলে যাব, তারপর কথা হলো যে স্যালেড যাব, এখন কথা হলো গঙ্গার ঘাট যাব। কোথায় যে যাব এই রোদের মধ্যে পুরোটাই একদম গোল। কত সুন্দর বসে খেলছিলাম সেটা তো তোদের ভালো লাগলো না এই রোদের মধ্যে? কিসে করে যাবে সৌভিক আসুক, কিসে যাবো ডিসাইড? একটা মাছ তো, একটা মাছ তো ধরতে পারবি না, ছিপটা নিয়ে যাচ্ছিস বেকার মানুষ। ইলিশ মাছ ধরবে শান্তনু দা বলেছে। আচ্ছা এই সামনের পুকুরটাতে কত বড় মাছ ধরেছিলি? দেখি বোমা বস, তারপর পাম করে শব্দ হবে না তো? উল্টে পড়বে আজকে দুটোই। প্রচন্ড রোদে রোদে ওদের বারণ করা আসতে, মানে বসবি কোথায়?
প্রচন্ড রোদ সুপি, ওদের বারণ কর। না এপারে ছাওয়া নেই, ওপাশে ছাওয়া আছে, কেমন ছাওয়া আছে আমি দেখছি। আরে চল গাছতলায় বসবো আমরা, গাছতলায়। কি আসে সুপি কি দুপুর বেলা, যারা একটু মাছ ধরার ব্যাপারে শৌখিন আমার মতো, গঙ্গা থেকে তুলে আন যা, এখান থেকে মাটি মাছ ধরছি সবাই। তুই পারবি না, এই তো এসে গেছে। যাও শুরু করে দাও মাছ ধরা। জল নিয়ে ময়দা মেখে, আরে না সামনে কাকুটাকে বলে একটু টাকা দিব। ময়দা নিয়ে এসেছি, ময়দা দিয়ে হবে? হ্যাঁ এটা আমার টিফিন বক্স, এই টিফিন বক্স আমার। আরে ওইটা তো মেখে, আর একটু বেশি লাগবে, অনেক অল্প নিয়ে এসেছি, একটু এনে শেষান তুলে এই দিয়ে ধরে নাও। এই একদম অল্প ছিল, দুটো তো বেশি। বোমা ছেড়ে দে, এদিকে 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 সাবধান। সাঁতার জানিস তো? হয় সাঁতার জান, নইলে বাড়িতে না জানিয়ে আয় তুই আমাদের সাথে। বাস বাস বাস, একটু কমা একটু কমান। এখানে জলটা রেখেছি, একটা ছোট্ট পুকুর বানিয়েছি এখানে, ঠিক আছে, পুকুর থেকে জল লিক করছে। আমি বাড়ি গেলাম, হ্যাঁ তোরা আয়, জল দিও না চললো। আরে ও কোনোদিন মাছই ধরেনি, ও জানেই না, কথা বলিস না, মাছ চলেই যাবে। শান্তনু দাকে দে, তুই তো সাঁতার জানিস না, তুই যাস না। আরে এখানে পা পেয়ে যাবে, তুই চটিটা খুলে যান, তোকে বললাম এই কিটোটা দেখবলে এখানটা নামতে পারবি, চল উড়বি বোমা, আসতে যা স্লিপ আছে। তুই পণ্ডিত গেছে মাছ ধরতে, অনেকটা দূরে ফেলতে পারবো। ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, কোনো মাছ তুই তুলে উঠতে পারবি না। আরে না খেতাম গো, ফ্যাটি লিভার হয়ে গেল বলে ছেড়ে দিলাম। শান্তনু তো চেষ্টা করেই চলেছে, পূজা একবার চেষ্টা করতে গেছিল, ওইখানে একটা লোকের পায়ে ফেলেছিল, না লোকটা না কেঁপে উঠেছিল ভয়ে। বলছি এখানে যারা বসে আছে সবাইকে চপ খাও না, আমাদের চপ মুড়ি এনেছিস তো? না বললাম না মুড়ি আনতে, হ্যাঁ না মুড়ি জল এনেছি, জল এনেছি, জল এনেছি, জল এনেছি, সব ঠান্ডা এনেছি, সে তো বুঝতে পেরেছি, কিন্তু কোথায় গেছিলি চপ আনতে? সোদপুর স্বামী মন্দির ফেরার সময় কাকা লেবু চা বিক্রি করছে, একটা লেবু চা নিয়েছি, লেবু চা খাবো, ভালো লেবু চাটা, চিয়ার্স চলো।
কোটা দুটো পার্শে মাছ উঠেছিল ভেজে খেয়ে নিয়েছি এখানেই গঙ্গার ধারে হেভি লাগলো বুঝলাম স্টোভ নিয়ে এসেছিলিস টিনটিনের নতুন অভিযান চলছে এখানে ঢুকিয়ে দে দেওয়ালে জানিস এদিকে রাস্তাটা সাবাস পূজা হবে হবে তোরই হবে এই তো সাবাস পূজা কি সুন্দর সাইকেল চালাচ্ছিস আমার কেন জানি মন বলছে বোমাকে এবার একটা নতুন সাইকেল কিনতে হবে কিছু না কিনে দিতে হবে চাবিটা না তুই কি তুই অসাধারণ সাইকেল চালিয়েছি ব্যাপারটা হচ্ছে আর মোটামুটি তিন চার দিন চালালেই আমি শিখে যাবো বেশি করে দে না গিটের মতো দিচ্ছে কত না হে ভগবান তুমি গিটতে বলেছো কেন হ্যাঁ হয়েছে তোরটাই দিতে বলেছি বেশি করে গিটের মতো দিয়েছিস ওটা উপর কর লাল চাটনিটা একটু অভাব করেছে এখানে কথা ছিল সন্ধ্যাবেলা বসে সিনেমা দেখবো এ একা একা হেডফোন লাগিয়ে সিনেমা দেখতে বসে গেছে কি একা একা বসে বসে সিনেমা দেখছে আমি আমি শান্তনুদা বাবা কি করবো লাস্টে গিয়ে ইংল্যান্ড ইউএস এর খেলা দেখছি অফিস হলো অনেক কষ্টে তারপর ফাইনালি এরা রাজি হয়েছে কিছু দেখতে এখন বাক্স রহস্য চালানো হয়েছে ওরকম না পর্বত না পাহাড় দেখতে চাইছিস সেটা পাহাড় দেখতে পাবি আমার মাথা খাওয়ার মতো পাহাড় দেখতে পাবি তো যা খুশি তুই না ফেললেও আমরা ওভাবেই খেয়ে নেবো শান্তনু তো জল দিয়ে বিরিয়ানি ভালো লাগে তো আমি খেয়ে নেবো সব হ্যাঁ কিন্তু আমার বিরিয়ানি খাওয়াটা কি ঠিক হবে চিকেন অল্প খাও তুমি বুঝে খাও দেখো তোমার যতটা ঠিক হবে ততটাই পূজা খাবে বাকিটা পূজা খেয়ে নেবে বাবা দুটোই পিস এনেছিস গার্ডারটা শুধু খাবো না ছেড়ে খাবো গার্ডারটা কোথায় বিরিয়ানির তলায় তো ওটা যখন বিরিয়ানি চাইছিলাম ধুতে দিবি না গা 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 বললে হয় না ওটা গার্ডার নাম ওর নাম তোর আঙ্গুলে তুলে নিয়েছি আমি জানি তো লক্ষ্মী মেয়ে তুই খায় বাড়ি শান্তি পা খেয়ে খুব শান্তি এটা ঠিক কথা আজকে রয়্যাল থেকে বিরিয়ানি এনেছি চলে যাই বাক্স রহস্যটা চালা 11:30 বাজে আর আজকে চলছে না কারণ চলছে না থেকে বড় কথা কালকে সোমবার ওটা নিয়ে একটু আর ভালো লাগছে না আর নেক্সট উইকটা মোটামুটি কাটলে ওই তারপরের উইকে থেকে বেশ থ্রিলিং থ্রিলিং একটা ব্যাপারপত্র আছে গুড়গাঁও যাওয়া জিনিসপত্র নিয়ে আসা তারপরের সপ্তাহে পুরী যাওয়া তো অনেক কিছু ব্যাপার স্যাপার আছে শুধুমাত্র মাঝখানেই একটা উইক কষ্ট করে একটু কাটাতে হবে
তার মধ্যে কালকে অফিসে প্রচুর চাপ আছে, তারপরে অনেক থ্রিলিং কাটবে, গুরগাঁও থেকে মালপত্র আসবে সেগুলো আমরা রিসিভ করব, তারপরে যেদিন আমাদের ওখানে বলতাম ঘর গোছানো, এখানে আমরা বাড়ি গোছাবো, কি যে হবে তখন কিন্তু তোমার বাড়িতে খাওয়া দাওয়াটা। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও, যদি কিছু ভালো লাগে লাইক করো, শেয়ার করো, ডু সাবস্ক্রাইব আমার চ্যানেল বুক অফ ভিউ। তো দেখা হবে কালকে নতুন ব্লগে, টিল দেন টাটা, গুড নাইট। না